আজ চারিদিকে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি। আগে মরতে ছিল, আজকে আমাদের এখানেও। কি করে যে একটা করোনা রোগী পিছকে পালাই এলো, তাই ভয় লয়। সবাই সচেতন হন, মনে রাখবেন আমাদের রোগের সাথে লড়তে হবে, রোগীর সাথে লয়। শুধু স্বর্গবাসীদের উদ্দেশ্যে লয়, সবার উদ্দেশ্যেই ভাষণ দিচ্ছেন মাননীয় স্বর্গের গর্ব মানিগুণী চিরকুমার নারদ মুনি। নমস্কার। নারায়ণ 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 নারায়ণ। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, কাজ না থাকলে লুডা খেলুন, ধানে কাপাস মিশাই বাঁচতে থাকুন, তবু ঘর থেকে একদম বেরাবেন নাই। নারায়ণ নারায়ণ। প্রথমে নারী জাতির উদ্দেশ্যে বলি, স্বামীদের সাথে এমন ব্যবহার করবেন যাতে স্বামীরা ঘরে অন্তত টেকতে পারে। আরেকটা কথা মায়েদের উদ্দেশ্যে, শাড়ির আঁচলে মুখ ঢাকবেন নাই, মাস্ক পরুন মাস্ক। মনে রাখবেন ইটো ভাইরাস বটে, আপনার ভাসুর লয়। পুরুষদের উদ্দেশ্যে বলি, করোনার সাথে লড়াই করতে হবে, ভয় পাইলে কিন্তু চলবে নাই, আর বউকে কিন্তু ভয় পাইতেই হবে, লড়াই করলে চলবে নাই। এই দুটো ব্যাপার কিন্তু একদম গুলাই ফেলবেন নাই, কেননা দুটারই এখনো পর্যন্ত ওষুধ বেরাই নাই। নারায়ণ নারায়ণ। সমস্ত প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে বলছি, একে অপরকে দেখার লাগিয়ে মন ছটপটালিয়ে ভিডিও কলে কথা বলুন, তবে হ্যাঁ, মোবাইলের ডিসপ্লে ফাটা থাকলে চুমু খাবার কিন্তু একদম রিস্ক নিতে যাবেন নাই, কেনেন ঠোঁট কিন্তু কাটে যেতে পারে। নারায়ণ নারায়ণ। এবার সর্বসাধারণের জন্যে, আগে সব বলতেও শৌচকর্ম করার পর সাবান দিয়ে ভালো করে কচকচাই হাত ধুতে হবে, কিন্তু এখন শৌচকর্ম করার আগেও ভালো করে সাবান দিয়ে কচকচাই হাত ধুতে হবে, কেনেন কে বলতে পারে কোন পথ দিয়ে ভাইরাস ঢুকে যাবে। নারায়ণ নারায়ণ। সব শেষে বলি, ঘর থেকে যদি বেরাতেই হয় তবে বেরানোর আগে এই SMS কিন্তু মনে রাখবেন, S ফর স্যানিটাইজার, M ফর মাস্ক এবং S ফর সোশ্যাল ডিস্টেন্স। নমস্কার। নারায়ণ নারায়ণ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।